হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছিলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে। আর এই নাটক কোন জুটির? হ্যাভিয়ার্স ফারান আহমেদ জোবান এবং কেয়া পায়েল অভিনীত নতুন একটি নাটক আসছে। এতক্ষণে থামলাইন থেকে বুঝতেই পারছেন আজকের নাটকটি কতটা রোমান্টিক এবং কমেডিয়ান। হ্যাভিয়ার্স আজকের এই নাটকটি কমেডিয়ান এবং রোমান্টিকে ভরপুর। হ্যাঁ, আর এই নাটকটি কিন্তু কামিং সুন ইউটিউবে মুক্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে জানাবো নাটকটি কোন চ্যানেলে এবং কবে দেখতে পারেন সব বিস্তারিত আপডেট। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা সাজিন আহমেদ বাবুর পরিচালনায় আসছে নতুন নাটক বইয়ের বাড়ি। আর এই বইয়ের বাড়ি নামক এই কমেডিয়ান নাটকটিতে অভিনয় করেছেন হালের ছোট পদ জনপ্রিয় অভিনেতা ফারান আহমেদ জোবান ও তার কয়েকটার হিসেবে থাকছেন কেয়া পায়েল। জোবান ও কেয়া পায়েল জুটিবদ্ধে অনেকগুলো নাটক করছেন, প্রায় 50-এরও অধিক। আর এই জুটির নাটকগুলো বেশিরভাগ হয়ে থাকে রোমান্টিক। তবে আজকের এই বইয়ের বাড়ি নামক এই নাটকটি মূলত কমেডিয়ান এবং রোমান্টিকও সাথে থাকছেন। তো ভিউয়ার্স, নাটকটির নির্মাতা সাজিন আহমেদ জানিয়েছেন নাটকটির শুটিং শেষ এবং এরই মধ্যে একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন। আর এই নাটকটি মুক্তি পাবে সিএমবির অফিসিয়াল ব্যানারে। সিএমবির অফিসিয়াল ব্যানারে নির্মিত হয়েছে এই বইয়ের বাড়ি নামক এই কমেডিয়ান নাটকটি। সো ভিউয়ার্স, যারা জোবান ভাইয়ের ভক্ত আছেন তারা কিন্তু অপেক্ষায় থাকবেন, সম্ভবত 2-3 দিনের ভিতরে মুক্তি পাচ্ছে এই নাটকটি। আর হ্যাঁ, অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নীলায়ের, জোবানের এবং অপর ভাইয়ের বেশিরভাগ নাটকগুলো কিন্তু সিএমবিতে মুক্তি পায়। তো ভিউয়ার্স, এ ছিল জোবান ও কেয়া পায়েল অভিনীত নতুন নাটকের আপডেট এবং আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে।